এডুটে এক তন্ময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সিঙ্গেল টিচার ট্রান্সফার নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আছে যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সিঙ্গেল টিচার পোস্টে বদলি নিয়ে দুমুখো চাপে প্রধান শিক্ষকরা। সিঙ্গেল টিচার পোস্টের ক্ষেত্রে বদলি কার্যকর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে প্রধান শিক্ষকদের, এমনই অভিযোগ তুলছেন তারা। তাদের দাবি, আবেদনকারী শিক্ষক এবং ডিআই দুতরফায় তারা চাপের মুখে পড়ছেন, অথচ তাদের এক্ষেত্রে বিশেষ কিছু করণীয় নেই। ঠিক কোথায় সমস্যা হচ্ছে, সিঙ্গেল টিচার পোস্টই বা কি? বহু স্কুলেই একটি বিষয়ে একজন মাত্র শিক্ষক রয়েছেন, এটিই হলো সিঙ্গেল টিচার পোস্ট। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে তারা বদলির আবেদন করতে পারছিলেন না, কারণ ও একমাত্র শিক্ষক চলে গেলে সমস্যায় পড়বে স্কুল, বঞ্চিত হবে সেই স্কুলের পড়ুয়ারা। সেজন্যই এ ধরনের শিক্ষকদের বদলির আবেদন ফেরানো হচ্ছিল। তবে এ ধরনের বহু শিক্ষকের কাতর আবেদনে সাড়া দিয়ে নিয়ম কিছুটা পরিবর্তন করে শিক্ষা দপ্তর। তাতে বলা হয়, এ ধরনের শিক্ষকদের আবেদন গ্রহণ করতে হবে, ডিআইরা সেই স্কুলের পার্শ্ববর্তী স্কুল থেকে ওই বিষয়ের অন্য একজন শিক্ষককে রাজি করাবেন, যাতে তিনি আবেদনকারী শিক্ষকের পরিবর্তন হিসাবে ক্লাস করেন। তিনি নিজের স্কুলে সপ্তাহের কিছুদিন এবং বদলি চাওয়া শিক্ষকের স্কুলে কয়েকদিন ক্লাস নেবেন। পরবর্তীতে সেই দায়িত্ব ডিআইয়ের বদলে প্রধান শিক্ষকদের উপরেই দেওয়া হয়। তবে প্রধান শিক্ষকরা সেই ব্যবস্থা করতে নাজেহাল হচ্ছেন। তমলুকের একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, সরকারি নির্দেশ পাওয়ার পরে আবেদনকারী শিক্ষকদের চিঠি ডিআইয়ের কাছে পাঠানো হয়েছিল, সেখান থেকে আবার তা ফেরত পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, বদলি শিক্ষকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই বদলি স্থগিত রাখতে হবে। এদিকে প্রধান শিক্ষকের বক্তব্য, কতগুলি স্কুলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে তা বলা নেই, কেউ রাজি না হলেই বা কি করতে হবে তাও বোঝা যাচ্ছে না। এদিকে আবেদনকারী শিক্ষকের কাছ থেকেও চাপ আসছে, আমরা কোথায় যাই? প্রধান শিক্ষকরা মনে করছেন এই সমস্যার অনেক বাস্তবসম্মত সমাধান দপ্তরকে ভাবতে হবে। এ তো গেল স্কুলে সিঙ্গেল টিচার পোস্টের সমস্যা, অন্যদিকে মাদ্রাসাতে সমস্যা আরও জটিল। সেখানে বদলির বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে 8 মাস অতিক্রান্ত হয়েছে, আবেদন করেছেন প্রায় 4000 জন, তবে তাদের মধ্যে কেউ এখনও বদলির সুযোগ পাননি। এদিকে বিভিন্ন সমস্যা নিয়েও স্কুলে 8000-এর বেশি বদলি কিন্তু কার্যকর হয়ে গিয়েছে। এই ছিল ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর যা আজকের মিডিয়ায় প্রকাশিত হয়েছে।